এই বাইকে করে আমরা কোথায় যাচ্ছি আপনারা কি জানতে চান? উঁচু সবুজের মাঝে আজকে আমরা হারিয়ে যেতে আসলাম। এই যে জাহিদ ভাই, এখানে আমাদের টিম আছে সবাই। ভাই কেমন লাগলো? আপনাদের দয়া আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের জীবনের সব থেকে একদম স্পেশাল দিন, অর্থাৎ নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আমি জাহিদ ভাই, আমরা সৈয়দপুর থেকে পুরোপুরি একদম সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বাইকে। হালকা হালকা কুয়াশায় হুড়ুমুড়ু কাঁপতে কাঁপতে আমরা চলে যাচ্ছি সেই ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে আমরা আবার ব্যাক করবো সাজেকের উদ্দেশ্যে, কেননা ওখানে আমাদের ঢাকায় অনেকগুলো টিমমেট আছে। সেখানে আমরা সবার সাথে অ্যাডজাস্ট হয়ে তারপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু সকাল বলে কথা আর রাস্তা পুরোপুরি ফাঁকা, এই জন্য গাড়ি আমাদের দুর্দান্ত গতিতে চলতেছে। এতদিন শুনেছি হেলমেটের জন্যই সার্জেন্ট নাকি মামলা দেয়, অথচ সেই সার্জেন্টের পিছনে যাত্রীর মাথায় কিন্তু কোনো হেলমেট নাই। দেখতে দেখতে আমরা বগুড়া শহর চলে আসলাম। বগুড়া শহর আসার পরে ভাবতেছি যে না, এখানে তো মহাস্থানগড় আছে, মহাস্থানগড় তো দেখতে হবে। মহাস্থানগড়কে পুণ্ডরনগরও বলা হয়, কেননা এই পুরাতন যুগে রাজা বাদশাহদের রাজধানী ছিল এই মহাস্থানগড় অর্থাৎ পুণ্ডরনগর। রাস্তার পাশে যেগুলো ধ্বংসাবশেষ দেখতেছেন অর্থাৎ ইট দালান গাঁথানো, সেগুলো হচ্ছে চতুর্থ শতকের নির্মিত সেই ইট দালান, যা এখন পর্যন্ত কিন্তু টিকে আছে। কিন্তু আমরা যেহেতু নতুন মানুষ, এর জন্য মেন যে মহাস্থানগড়ের যে টিলাটা, সেই টিলাটা আমরা কিন্তু দেখতে পেলাম না, যার কারণে মন খারাপ করে আমরা ঢাকার উদ্দেশ্যে পেরে যাচ্ছি। বগুড়ায় একটি ফেমাস জায়গা হচ্ছে মমইন, সেই মমইনেও আমরা কিছু সময় কাটালাম। তবে এই মমইন আমি এর আগে কখনোই আসিনি। সবাই বলে যে মমইন 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 বা কি, সেই মমইন আসলাম, মমইনে ঘোরাফেরা করলাম। মমইনে ঘোরাফেরা করার পরবর্তী সময়ে আমরা এখন ঢাকার পথে রওনা দিব। ঢাকা এবং উত্তরবঙ্গকে মিলানোর যে সেতু বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে যমুনা সেতু। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসি বঙ্গবন্ধু সেতু, অর্থাৎ যাকে বলা চলে যমুনা সেতু। যমুনা সেতু দেখেই মনে হচ্ছে যে না, আমরা হয়তো ঢাকার কাছাকাছি চলে আসছি। এটি হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা, অর্থাৎ এখানে ট্রোল দিয়ে সেই সেতুতে উঠতে হবে, যেটি সরকারি নিয়ম। পরবর্তী সময়ে আমরা এখানে এখন ট্রোল দিব। ট্রোল দেওয়ার পরবর্তী সময়ে আমরা এখন যমুনা সেতুতে উঠব। ইয়াহু, আমরা ট্রোল দিয়ে ফেলছি, এখন আমরা সেই যমুনা সেতুতে উঠে গেলাম। সেই যমুনা সেতুর অপরূপ সৌন্দর্য আমি আজকে এখন আপনাদের মাঝে বর্ণনা করব। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু হচ্ছে যমুনা সেতু। এর দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার 800 মিটার, অর্থাৎ 4 কিলো 800 মিটার এর দৈর্ঘ্য। তবে এই যমুনা সেতুটি পুরাতন যুগের, অর্থাৎ খালেদা জিয়ার আমলে এটি নির্মিত। তবে এটির বয়স বেশি হওয়ার কারণে এখন এই সেতু দিয়ে রেল চলাচল পুরোপুরি বিঘ্ন ঘটে, অর্থাৎ এই সেতু দিয়ে যখন রেল যায় তখন একটু কাপাকাপি করে, যার কারণেই সমস্যা হচ্ছে। এই জন্য নিরাপত্তা এর পাশ দিয়ে এই রেল সেতু, অর্থাৎ রেল সেতু তৈরি করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই, এর পাশ দিয়ে দেখেন এই দিক দিয়ে এখন যাবে আপনার ট্রেন, অর্থাৎ এই সেতু দিয়ে যখন যায় তখন আপনার এই সেতুটি কাপাকাপি করে, এর জন্য নতুন একটি সেতু বানানো হচ্ছে। মোটামুটি এর কাজ প্রায় শেষের দিকে, অর্থাৎ জানি না বর্ণনাটা কেমন হলো, আমার কথাগুলো একটু আটকা আটকা আসতেছে। তো যাই হোক, আমরা অলরেডি ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পরে এখানে আমাদের যে টিমমেট আছে, অর্থাৎ সবাই একসাথে, যারা আমাদের যারা সফরসঙ্গী আর কি, সবাই মিলে একসাথে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তবে এখানে প্রায় আমাদের প্রায় 6-7টা বাইক আছে, 6-7টা বাইক নিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু গাড়িগুলোর তেল নাই, যেহেতু অনেক দূরের পথ যেতে হবে, এই জন্য আমরা গাড়িগুলোর আগে তেল লোড করলাম। তার গাড়িগুলোর তেল লোড করার পরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন আর ভিডিও করতেছি না, ভিডিও করবো এখন রেস্টুরেন্টে গিয়ে। হ্যাঁ, রেস্টুরেন্ট চলে আসলাম। রেস্টুরেন্ট চলে আসার পরে আমরা প্রায় কুমিল্লাতে আসলাম। কুমিল্লাতে আসার পরে একটি রেস্টুরেন্টে আসলাম। যেহেতু আমাদের কিছুই খাইনি আমরা, এই জন্য আর কি এখান থেকে আমরা খিচুড়ি খেয়ে নিলাম, কেউ পরোটা খাচ্ছে। তারপরে আমরা আবার একটু শরীরকে আমাদের চার্জ দিয়ে আমরা সেই সাজেকের উদ্দেশ্যে চলে আসলাম। এখন আমাদের যে সাজেকের যে ভিউগুলা, জাস্ট অসাধারণ অস্থির লাগতেছে। যা আমি আপনাদেরকে কীভাবে যে কল্পনা করে বোঝাবো, যা বলার বাইরে। আমি আসলে খুবই এক্সাইটেড যে এত সুন্দর যে আমাদের বাংলাদেশ, আমি আসলে কল্পনার বাইরে। আর এই উঁচু নিচু পাহাড়ের রাস্তাগুলা দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, যে এত পরিমাণ যে উঁচু, অর্থাৎ দুর্বল গাড়ি এই রাস্তা দিয়ে মানে চলতে পারবে না। অলরেডি আমরা সেই সাজেকে চলে আসলাম। সাজেকে চলে আসার পরে দেখতেছি যে এখানকার যে কিছু নিয়মাবলী আছে, যা নিয়মগুলো মানতে হবে সকলকে। তো যাই হোক, আমরা এখন সেই উঁচু নিচু, আপনারা একটু যদি ফিল করেন যে একদম যে কত পরিমাণ উঁচু নিচু রাস্তা, তাহলে মনে করেন যাদের দুর্বল গাড়ি আছে দেখা যাচ্ছে, সে যদি এই রোডে চালায় দেখা যাচ্ছে
আছে তার রিং পিস্টন একবারই বাজেভাবে চলে যাবে। আর পাহাড়ের যে উঁচু টিলাগুলো আপনারা যদি দেখেন, এখানে ভাই না আসলে ভাই এখানে ফিল নিতে পারবেন না যে আসলে সাজেক মানে কি। সাজেক মানেই বাংলাদেশের যে সৌন্দর্য, পুরো সৌন্দর্যই কিন্তু এই সাজেকের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আমাদের দেশ আসলে একটি অস্থির দেশ, যা এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। এটি হচ্ছে সাজেকের যে মেইন অরিজিনাল ভিউ, অর্থাৎ এটি আছে আমি কংলাক পাহাড় থেকে আমি এই ভিডিওটি করতেছি, একদম বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড়। তো যাই হোক, আমরা এখন ঝর্ণায় আসলাম। ঝর্ণায় আসার পরে আমরা এখানে গোসল করলাম, তবে ঝর্ণা পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল, আর ঠান্ডার সময় ঠান্ডা পানি জিনিসটা খুব বাজে অভিজ্ঞতা ছিল, তবে তারপরও একটা শান্তি ছিল, কেননা আমরা খুব উপর থেকে একদম নিচে নামছি। এখন এখান থেকে উঠতে ভাই আরও অনেক কষ্ট হবে। তো যাই হোক, আমি একটু গর্জন দিয়ে নিলাম যে আসলে জাস্ট অসাধারণ, তবে শান্তি লাগতেছে ভাই একদম উপর থেকে। মনে হয় যে আমরা প্রায় 1.5 কিলো রাস্তা, মানে এক কথায় 1.5 কিলো উপর থেকে আমরা নিচে নামছি, এমন একটা কন্ডিশন। 1 কিলো হবে মনে হয়, কেননা সাজেকের উচ্চতা হচ্ছে 1800 ফুট উপরে। সাজেকের যে মানে স্থল বন্দর আছে না, স্থল জায়গা থেকে 1800 ফুট উপরে হচ্ছে সাজেক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 1 কিলোমিটার হয়তো নিচে নামছি। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। অনুনা ব্লগ দেখার জন্য অবশ্যই সবসময় পাশে থাকবেন, আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।